ডুলি, এটিকে গ্রামে ডুলি বলা হয়। এটি গ্রামে কৃষকের ঘরে ধান ব্যাং হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। ধানের মৌসুম শুরু হতেই বেড়ে যায় ডুলির চাহিদা। কৃষকরা বিভিন্ন হাট বাজার অথবা কারিগরদের বাড়ি থেকে ডুলি কিনে বাড়িতে রেখে দেন। ধান কাটা শুরু হলে তা মাড়াই করে শুকিয়ে তুলে রাখা হয় ডুলিতে। অবশ্য সংসারে প্রয়োজনের তুলনায় একটু বেশি ধান সংরক্ষণ করা হয় ডুলিতে। সংসারের চাহিদা ধান রেখে উৎপাদিত বাকি ধান বিক্রি করে দেন কৃষকরা। ডুলি বিভিন্ন আকারের হয়ে থাকে। সাধারণত এই অঞ্চলে তিন প্রকারের ডুলি দেখা যায়। ছোট আকৃতির ডুলিতে ধান সংরক্ষণ করা যায় 10-12 মণ, মাঝারি আকারের ডুলিতে 20-22 মণ, আর বড় আকারের ডুলিতে 25-30 মণ ধান সংরক্ষণ করা যায়। কৃষকরা চাহিদা অনুযায়ী ডুলি কিনে থাকেন। ছোট আকারে একটি ডুলি বিক্রি হয় 1000-1500 টাকায়, মাঝারি আকারে ডুলি বিক্রি হয় 1500-2000 টাকায়, আর বড় আকারের ডুলি বিক্রি হয় 2000-3000 টাকা পর্যন্ত। ধানের মৌসুম আসার আগে ব্যস্ত হয়ে পড়েন ডুলি বানানোর কারিগররা। তারা ভোর থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত কাজে ব্যস্ত থাকেন। অনেককে রাতেও করতে হয় কাজ। অনেক কারিগর কৃষকের কাছ থেকে ডুলির আগাম বায়নাও নিয়ে থাকেন। এক একটি ডুলি বানাতে কারিগরদের সময় লাগে 2-3 দিন, আর এক একটি ডুলি বিক্রি করে লাভ হয় 600-700 টাকা। ডুলিটা কিনছি, ধানের মৌসুম আসতেছে, ধান রাখবো, কিনলাম 1400 টাকা দিয়ে, পরিমাণ 20 মণ ধান রাখা লাগবে। সীমিত লাভ হয়, 1-200 টাকা লাভ হবে। একটা ডুলি বানাইতে 1500-1600 টাকা খরচ। এখন মনে করো বেচাই, মনে করো 2500, ওই লেবার আছে। গ্রামে প্রবাদ আছে, যে বছর ডুলির চাহিদা বেড়ে যায় সে বছর ধানের বাম্পার ফলনের আশা বেড়ে যায়। এবছর ডুলির চাহিদা বেড়ে গেছে, আর তাই মাঠে ধানের অবস্থাও ভালো। প্রকৃতির আশীর্বাদে এবার বড় ধানের বাম্পার ফলন পাবেন এমন আশায় বুকও বেঁধেছেন কৃষকরা।